নমস্কার, শুরু করছি এখনকার সৌভাগ্য সমৃদ্ধি। সৌভাগ্য সমৃদ্ধি মানেই আপনারা জানেন নিজেদের জীবনকে নতুন করে খুঁজে পাওয়া। কারণ এই অনুষ্ঠানেই একজন অ্যাস্ট্রোলজার হওয়া যায়। হ্যাঁ, বাস্তবিক সত্য। কারণ আপনারা জানেনই যে আমি প্রত্যেককে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা জানুন, অ্যাস্ট্রোলজিকে বুঝুন এবং তারপরে ঠিক করুন যে অ্যাস্ট্রোলজি ঠিক না অন্যান্য জিনিস ঠিক। অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে যে একটা মানুষের জীবন কি কিভাবে এগোতে পারে, কোন হাত কি করে। এর আগেও বারবার আপনাদের বলেছি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটা সাধারণত আমিও লাইভ প্রোগ্রামে নিই, দেখবেন নিয়ে আমি বলি, কোনো সমস্যা। কিন্তু একদম পিন পয়েন্টিং অ্যাস্ট্রোলজি, যদি কেউ পিন পয়েন্টিং অ্যাস্ট্রোলজি করতে চায় তাহলে তার সঙ্গে একান্তভাবে প্রয়োজন হচ্ছে হাত। যদি কারুর এই হাত থাকে তাহলে তার প্রেডিকশন, তার সম্বন্ধে জানা আরো বেশি চাই। কারণ একটা মানুষের হাতে লুকিয়ে রয়েছে তার জীবনের রহস্যের উত্থান পতনের চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি। সে কতদূর রাইজ করতে পারে, কতদূর নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই তো বন্ধু অ্যাস্ট্রোলজি। কেমন কাটাচ্ছেন আপনারা, কেমন আছেন? চলে আসুন আজকে আপনাদের বিশেষ কিছু জিনিস আমি শেখাবো, যেগুলো এর আগে আমি আপনাদের শেখাইনি। অনেকের প্রশ্ন, অনেকের মনে হয় যে আমি কি করে বাড়ি করব, কিভাবে আমার গাড়ি হবে, আমি সত্যি জীবনে এস্টাবলিশমেন্ট পাবো? তো কতদূর পরিশ্রম করলে একটা মানুষ একটা বাড়ি পেতে পারে, তার একটা মানুষের ভাগ্যে কটা বাড়ি আছে, এটা জানা বিশেষ প্রয়োজন, এটা জানা বিশেষ দরকার। এবং এই দরকারের তাগিদে মানুষকে অ্যাস্ট্রোলজিতে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো দর্শক বন্ধুরা জেনে নিন, আজকে শিখে নিন এই প্রেডিকশন, এই জিনিস আজ অবধি, এই অ্যাস্ট্রোলজি আজ অবধি কোনো টিভি চ্যানেলে আপনারা দেখেননি। খুব দায়িত্ব নিয়ে বললাম, একটা মানুষের কটা বাড়ি হতে পারে, কিভাবে বুঝবেন? আসুন আমি আপনাদের একটা হাত দিয়ে দেখাই। ধরে নেওয়া যাক এইটা হচ্ছে একটা হাত। এই হাতে দেখবেন খেয়াল করে যে রেখা আছে এই ওপরে একটি, এই রেখাটিকে কি বলা হয়, হার্ট লাইন বা হৃদয় রেখা। ঠিক তারপরে একটি লাইন আছে, সেটা হচ্ছে হেডলাইন বা মস্তিষ্ক রেখা। যদি এই হেডলাইন বা মস্তিষ্ক রেখা বা এই হার্ট লাইন থেকে যদি দেখেন কোনো ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ আছে, এইখানে একটা ত্রিভুজ আছে, এইখানে একটা ত্রিভুজ আছে, এই লাইনে যার হাতে জটা ত্রিভুজ আছে তার তটা বাড়ি হবে, গ্যারেন্টেড। জেনে নিন, শিখে নিন, এই অ্যাস্ট্রোলজি আজ অবধি কেউ আপনাদের দেয়নি। এছাড়াও এর নিচে একটা রেখা আছে, যদি এই নিচের রেখাতেও এদিক থেকে একটা ত্রিভুজ, এদিক থেকে একটা ত্রিভুজ, এদিক থেকে একটা ত্রিভুজ, যার জটা ত্রিভুজ আছে, অর্থাৎ যার যতগুলো এখানে ত্রিভুজ আছে তার ততগুলো বাড়ি হবে, হতে বাধ্য। দর্শক বন্ধু, এটাই অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি পারে এই তথ্য দিতে, এই তথ্য শেখাতে। আপনি কারুর ভূ সম্পত্তি পেতে পারেন, নিজে বানাতে পারেন, বা কেউ আপনাকে গিফট করুক, আপনার হাতে কটা বাড়ি, একমাত্র এই হাত বলে দিতে পারে, কোনো চার্ট বলতে পারে না। খুব দায়িত্ব নিয়ে বললাম আপনাদের। এবং একটা সঠিক বাস্তু কিভাবে বুঝবেন, দেখুন আবার চলে আসছি হাতে। দেখুন, ধরে নিন এইটা আপনার হাত, এই হাতে এই মাঝখানে একটি ক্রস আছে,
বা এই এইখানে একটি ক্রস আছে এই সাইডে, বা এই সাইডে একটি ক্রস আছে, যতগুলো ক্রস যদি এই মাঝখানে বিশেষ করে কারুর কোনো ক্রস থাকে, আপনি খেয়াল করে দেখুন দর্শক বন্ধু, আপনি রোজগার করছেন, সারা দিন বাড়িতে পরিশ্রম করে আসছেন, কিন্তু মানসিক শান্তি আপনার নেই। এটাই অ্যাস্ট্রোলজি, এটাই সঠিক অ্যাস্ট্রোলজি। আপনি আপনার পরিবার বর্গের জন্য করেই চলেছেন, প্রাণপণ খেটে চলেছেন, কিন্তু তার ফিডব্যাক বদনাম, সুনাম নেই। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ দিতে পারবেন না আপনি খারাপ। এটা অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে, অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে এই জায়গাকে কিভাবে ঠিক করা যায়, অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে এই জায়গাগুলোকে কোন কোন ওয়েতে গেলে সলভ করা যায়। আরো দু একটা তথ্য আজকে আপনাদের দেবো দর্শক বন্ধুরা, মনে রাখবেন অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজির থেকে শুরু হয়েছে, মানে প্রথম ছিল অ্যাস্ট্রোলজি, তারপরে এসেছে অ্যাস্ট্রোনমি। অনেকে জ্যোতিষ নিয়ে বিশ্বাস করতে পারে, আমি এখানে বসে বলছি নিজে মিলিয়ে নিন তারপরে বিশ্বাস করুন, কে বিশ্বাস করতে বলেছে? কেউ বলছেন যে আমি না অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, কিন্তু আমার বাড়ির লোক না করে না। মেবি অনেকে হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন, অনেকে বলেন না না হোমিওপ্যাথি বাজে, কেউ বলেন আমি অ্যালোপ্যাথিতে বিশ্বাস করি, কেউ বলছে না না অ্যালোপ্যাথিতে প্রচুর সাইড এফেক্ট। তো প্রত্যেকটা মানুষের নেচার তো আলাদা। এবারে আরেকটা জিনিস দেখুন, এটা আপনাদের আর একটা হাত দিয়ে শেখাচ্ছি, দেখুন ধরে নিন এইটা আপনার হাত, এই হাতের এইখানে ঠিক এই জায়গাটাতে দেখুন, ঠিক এই জায়গাটাতে অনেক সরু 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 রাজলস এসে এখানে ঠেকেছে, এবং এর সঙ্গে আরেকটি রেখা সরু হয়ে এদিক থেকে নেবেছে, দ্যাট ইজ মঙ্গলের একটা গড লাইন নেবেছে। খেয়াল করে দেখুন বন্ধু, দর্শক বন্ধু, আপনি বাড়ি করেছেন, আপনি জবে থেকে বাড়িতে ঢুকেছেন, তবে থেকে আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ, আপনি মানি সেভিংস করতে পাচ্ছেন না, অর্থ সেভিংস করতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কি কারণে, কি অসুবিধা, ডিউ টু দিস রিজন, বারবার আপনি চেষ্টা করেও ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু ব্যবসা করতে পাচ্ছেন না, কেন, ডিউ টু দিস রিজন, আপনার পরিবারে শান্তি নেই, আপনার হাত দেখে বলা যায়, শিখে নিন কিভাবে বলা যায়। এসব তথ্য আজ অব্দি কেউ দেয়নি, দেখে নিন, ধরে নিন আপনার হাতের এই কড়ি আঙুল, জাস্ট এই কড়ি আঙুলটার দিকে দেখুন, এই কড়ি আঙুলের এদিক থেকে একটা রেখা, দুটো রেখা, দুটো রেখায় ঊর্ধ্বগামী হয়ে একটু নেবেছে, মানে এই ওপরের দিকে গিয়ে একটু নেবেছে, যাদের গেছে, প্রত্যেকে নাও যেতে পারে, যাদের গেছে, খেয়াল করে দেখুন দর্শক বন্ধুরা, এই জিনিস এর আগে কেউ শেখায়নি, তাদের পারিবারিক বিবাদ বিভ্রাট, পারিবারিক অশান্তি হয়, স্বামী স্ত্রীর বিবাদ বিভ্রাট হয়, থার্ড রিলেশন কিভাবে ক্রিয়েট হয় জানেন, কিভাবে একটা পরিবারে অশান্তি আসে জানেন, কেউ তো ভাবছেন যে না আমি একটা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছি, কেউ বা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে মনে করছেন না এটা আমি ভুল করেছি, কেউ বা মনে করছেন না আমি ঠিক করেছি। এই অ্যাফেয়ার্সটা হয় কি করে দেখিয়ে দিচ্ছি, এই তথ্য আজ অব্দি কেউ দেয়নি। যদি দাদা বৌদি পাশাপাশি বসে থাকেন, দাদা বৌদির হাত দেখবেন না, বৌদি দাদার হাত দেখবেন না, একটু সাইড হয়ে যান, নিজেরা লুকিয়ে লুকিয়ে দেখুন, ঝগড়াঝাটি করবেন না, সমস্যার সমাধান সব কিছুরই আছে। দেখিয়ে দিই, এই দুটো আঙুল, এই বৃহস্পতির আঙুল, এই শনির আঙুল, যদি এই বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে থাকে আর এই শনির আঙুল বৃহস্পতির আঙুলের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ
যদি স্ক্রিনে আসি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি আমার হাতটা দেখিয়ে, ধরে নিন এইটা পাঁচটা আঙুল, যদি আঙুলগুলো জুড়ে দেন, দেখুন আমি জুড়ে দিলাম, এই আঙুলটাকে আমি এই সাইডে ঠেলে দিলাম, যদি এই বৃহস্পতির আঙুল এই শনির আঙুলের দিকে ঠেলে থাকে, আর শনির আঙুল বৃহস্পতির আঙুল, দেখুন রবির আঙুলে আমি একটা গ্যাপ করে দিয়েছি, একটা ফাঁক আছে। তাদের ইল্লিগাল অ্যাফেয়ার্স, অবৈধ সম্পর্ক হতে বাধ্য, গ্যারেন্টেড, কোনো ভুল নেই। আমার উল্টো দিকে আমার টেকনিশিয়ান ভাইও দেখছে, আমি বলবো না ওর ইল্লিগাল অ্যাফেয়ার নেই, আমি দেখে বলে দিচ্ছি এখানে। যাই হোক, এর পরের কথা, যেটা অ্যাস্ট্রোলজি পারে এডুকেশন বেস বলে দিতে, অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে কোন স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়েছে, কে আর্টস নিয়ে পড়েছে, কে কমার্স নিয়ে পড়েছে। দেখুন, মিলিয়ে নিন এক্ষুনি, এই মুহূর্তে মিলিয়ে নিন, আপনি সায়েন্স নিয়ে পড়েছেন, আর্টস নিয়ে পড়েছেন, না কমার্স নিয়ে পড়েছেন। অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে শুধু হাত দেখে, আপনার ডেট অফ বার্থ আমার লাগবে না। দেখুন, ধরে নিন এইটা আপনার হাত, ধরে নিন এইটা আপনার হাত, এই হাতের এই যে রবির আঙুল, এই রবির আঙুল এই দিকে একটু বেঁকে গেছে, একটু এই দিকে বেঁকে গেছে, রবির আঙুল সরি শনির আঙুল একটু রবির দিকে বেঁকে গেছে, আর এই রবির আঙুলটাও একটু শনির দিকে বেঁকে গেছে। খেয়াল করে দেখুন, মেলান হাত দুটোকে, জুড়ুন, আমি এরকম করে দিলাম, আবার এই আঙুলটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এই আঙুলটা একটু রবির দিকে বেঁকে গেছে, রবির আঙুল একটু শনির দিকে বেঁকে গেছে। খেয়াল করে দেখুন, আপনার আর্টস ওরিয়েন্টেড এডুকেশন, আর্টস ওরিয়েন্টেড এডুকেশন আপনার। আবার যদি খেয়াল করে দেখেন, এই রবির আঙুল একটু উচ্চতায় একটু বেশি উঁচু, অবভিয়াসলি আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, গ্যারান্টেড, কেউ ভুল করতে পারবে না। আবার হিসাব শাস্ত্র দেখে বৃহস্পতি জুপিটার, অর্থাৎ কমার্স, কে কমার্স নিয়ে পড়েছেন, আপনার হাত এরকম করবেন আঙুল, যদি এই আঙুলটা একটু শনির দিকে যেঁকে বেঁকে থাকে, একটু শনি টার্চা হয়, আর আঙুলের নখটা একটু বেশি লম্বা হয়ে ভেতরের দিকে ঢুকে আসে, এই নখটা একটু ইনসাইড হয়েছে, অবভিয়াসলি আপনি আর্টস, অবভিয়াসলি আপনি কমার্সের স্টুডেন্ট, গ্যারান্টেড। এই তথ্য আজ অব্দি কেউ কোনো টিভি চ্যানেলে দেয়নি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোলজি পারে মানুষের জীবনে রেভলিউশন করতে। আপনার বাড়ির কেউ প্যারালাইজড হয়ে গেছে কি করে বুঝবেন? দেখুন, যাদের বাড়ির কেউ প্যারালাইজড, সেই সব সন্তানরা হাত নিজের হাত মেলান, দেখবেন আপনার এই শনির আঙুল, এই রবির আঙুল, এই বুধের আঙুল, আর এই আঙুল, অর্থাৎ বৃহস্পতির আঙুলের প্রত্যেকটা আঙুলের ভেতর গুলোই এদিকে ঢুকে গেছে, নখগুলো টোটাল ব্যান্ড, আপনার বাড়ির কেউ না কেউ প্যারালাইজড হয়ে হতে পারত। আজ সময় বেশি নেই দর্শক বন্ধু, ঠিক যারা সিরিয়াস, যারা জীবনে কিছু করতে চান প্রকৃত অর্থে, বিয়ে হচ্ছে না হতে হবে, চাকরি হচ্ছে না হতে হবে, ম্যারেজ লাইফ গন্ডগোল ঠিক করতে হবে, এডুকেশনের টপার হতে হবে, দি বেস্ট বিজনেস করতে হবে, একটা সুন্দর বাড়ি করতে হবে, বিবাহিত লাইফ ভালো হতে হবে, সময় নেই, ভালো থাকুন, নমস্কার।